বোধন থেকে বিসর্জন পাঁচ দিনের উৎসবে ইতি হয়ে গেল। ঠাকুর দালান এখন খালি করে চলে গেলেন উমা। সিঁদুর মিষ্টি আর পান দিয়ে ঘরের মেয়েকে বরণ করলেন দক্ষিণেশ্বরের বড় বাড়ির মহিলারা। তারপর পরিবার পরিজনদের পালকি কাঁধে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা। তারপর প্রথা মেনে নৌকাতে তুলে গঙ্গা ভ্রমণ করে মাঝ গঙ্গাতে নিরঞ্জন, আর মা দুর্গা চললেন কৈলাসের উদ্দেশ্যে। মাঝখানে শুধু আরো একটা বছরের প্রতীক্ষা। চলছে দশমী পুজো, আজ এই দুর্গোৎসবের শেষ দিন অর্থাৎ দশমী। আপনারা দেখছেন দক্ষিণেশ্বরের বড় বাড়ির বুড়িমা দুর্গা পুজো। এই পুজো 400 বছর পুরনো এবং এই বাড়ির কিছু নিয়ম মেনেই এই পুজোটি হয়। তো দেখতে থাকুন আর অবশ্যই জানাবেন কেমন লাগছে এই বনেদি বাড়ির পুজো। দশমীতে স্পেশাল ভোগ নবমীর রাতে রান্না করে রাখা হয়। নমস্কার, শুভ বিজয়া। আজ দশমী, মায়ের বিদায়ের ডাক শুরু হয়ে গেছে। তো আমরা চলে এসেছি বড়বাড়ির চত্বরে। এর আগে আপনারা আমার যদি ব্লগ দেখে থাকেন এই বড়বাড়ির ব্যাপারে, আর যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন। বড়বাড়ি হচ্ছে এই দক্ষিণেশ্বরের 400 বছরের পুরনো পুজো হয় এই পুজো, এবং এখানে ভীষণ সাবেকিভাবে ভীষণ নিয়ম নিষ্ঠার সাথে পুজো হয়। তো আজকে আমরা চলে এসেছি এই বাড়ির কীরকমভাবে বিসর্জন হয় এবং কীরকমভাবে এখানে মাকে বরণ করা হয় সেটি তুলে ধরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শারদীয়া প্রণাম এবং শুভেচ্ছা, চলুন আমার সাথে। বরণ চলছে, দেখতেই পাচ্ছেন বড় বাড়ির মহিলারা সব তাদের নিয়ম অনুযায়ী, মানে এই বাড়ির নিয়ম অনুযায়ী বরণ করছেন মাকে। এখানকার নিয়ম হলো আগে এই বাড়ির অর্থাৎ বড় বাড়ির মহিলারা মেয়েরা মাকে বরণ করবে, এবং তারপর সাধারণ জনতার জন্য এই বরণ খোলা থাকবে। মানে আগে মহিলারা এ বাড়ির করে নেবেন বরণ, তারপর বাইরের লোকজন অ্যালাউড। আপনারা দেখতে পাচ্ছেন 400 বছর পুরনো বনেদি বাড়ির এই বরণ কিভাবে চলছে।
দেখতে থাকুন। Thank you.
সাংঘাতিক বৃষ্টি পড়ছে, মানে পুরো দালানটা জলে ভরে গেছে। দেখতেই পাচ্ছেন যারা এসেছে বরণ করছে তাদের চটি চটি সমস্ত জলে ভাসছে, কিন্তু তাও মায়ের বরণ চলছে। এক অদ্ভুত ফিলিং, মানে কি বলবো, মানে এ যেন মা চলে যাচ্ছে বলে আকাশ সত্যি কান্নাকাটি করছে। এতদিন কিচ্ছু হয়নি, সবাই মানুষ কত সুন্দর করে ঠাকুর দেখেছে, অথচ আজকে দশমীর দিন, মানে আকাশ বাতাস যেন চায় না যে মা দুর্গা পুজো শেষ হয়ে যাক। সবারই মানুষের যেমন কষ্ট, যেন ওদেরও কষ্ট, তাই ওরা ঠাকুর বিসর্জনে দেরি করিয়ে দিচ্ছে। এত বৃষ্টি চলছে তার মধ্যেই বরণ। এখন মার চালচিত্রটি খোলা হলো এবং এটা আবার পরের বছর ব্যবহার হবে, সেজন্য রেখে দেওয়া হবে। বাঁশের মধ্যে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে এবং এরপরে মাকে দোলনার মতন করে বাঁশের এ করে সাপোর্ট দিয়ে নিয়ে যাবে। কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে, চারিদিকে এত জল, তো দেখা যাক কতদূর কী হয়। আজ এই পর্যন্তই, এর পরের ব্লগে আসতে চলেছে মা দুর্গার অসাধারণ নৌকা করে বিসর্জনের ভিডিও। অবশ্যই দেখতে থাকবেন,
এবং আমি শিওর যে আপনাদের ভীষণ ভালো লাগবে পুরো অন্য রকমের এই বনিদি বাড়ির ঠাকুর বিসর্জন। স্টে টিউনড, ভালো থাকবেন, পরের ব্লগ অবশ্যই দেখবেন।